আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ঘাটতি কমাতে শরীয়তপুরে হালি পেঁয়াজ চাষ, স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে আবাদ বাড়ানোর পরামর্শ কৃষি বিভাগের। এবং জয়পুরহাটে লোকসানের কবলে পড়ে বন্ধ হয়ে গেছে অনেক পোলট্রি খামার, মুরগি, বাচ্চা ও ডিম কোনোটিতে লাভ করতে পারছেন না খামারিরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত খবরে। গড় মৌসুমের ঘাটতি কমাতে শরীয়তপুরে জাজিরা সহ অন্যান্য উপজেলায় হালি পেঁয়াজ চাষ হয়েছে। স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে দীর্ঘমেয়াদী হালি পেঁয়াজ চাষ বাড়ানোর পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। মাঠে মাঠে এখন মরিকাটা পেঁয়াজ তোলার কাজ চলছে। ঘূর্ণিঝড় শীতরাঙে আবাদ কিছুটা বিলম্বিত হলেও পরে অনুকূল আবহাওয়ায় প্রতি বিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজের ফলন এসেছে 75 থেকে 80 মন। তবে এ জাতের পেঁয়াজ খুব অল্প সময়েই সংরক্ষণ করতে পারেন কৃষক। কৃষি বিভাগের পরামর্শে ফলনে দেরি হলেও বছরব্যাপী সংরক্ষণযোগ্য হালি পেঁয়াজ আবাদে ঝুঁকছেন কৃষক। বৃষ্টি হওয়ার কারণে আমাকে পেঁয়াজ লাগাই ছুটি দিয়েছে 10 দিন বা 15 দিন দিয়ে রয়েছে, নাইলে আর দিন আমাকে বাজারে চলে যেতে পেঁয়াজ 70 থেকে 80 মন হয়েছে বিঘায়। এটা মোকামে যাইয়া বিক্রি দিতে হইব, নাহলে এটা রাখার আমার কোনো ক্যাপাসিটি নাই। এটা মুড়িকাটা পেঁয়াজ। এখন আমরা হালি পেঁয়াজ করি, এগুলা সারা বছর রাখা যায়, যখন ইচ্ছা তখন বিক্রি করা যায়, এতে বেশি লাভবান হওয়া যায়। চলতি মৌসুমে শরীয়তপুরে 3,750 হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে 3,996 হেক্টর জমিতে। এর মধ্যে হালি পেঁয়াজ চাষ হয়েছে 995 হেক্টরে। জাজিরায় ঐতিহ্যভাবে আমাদের এখানে মুড়িকাটা পেঁয়াজ উৎপাদন হলেও বর্তমান সময়ে আমরা হালি পেঁয়াজের উৎপাদনের ক্ষেত্রে অধিক গুরুত্ব দিচ্ছি। হালি পেঁয়াজে কিছুটা সময় বেশি লাগলেও এটা কিন্তু সংরক্ষণ করা যায় এবং কৃষক কিন্তু একটি উচ্চ মূল্য পেয়ে থাকে। কৃষি বিভাগের উদ্যোগে জাজিরার কৃষক আবাদ করতে শুরু করেছে হালি পেঁয়াজ, যা বছরব্যাপী সংরক্ষণ করা যায় এবং অধিক দামে বিক্রি করতে পারে কৃষক। এতে করে শুধুমাত্র কৃষক অর্থনৈতিকভাবেই লাভবান হবে না, গড় সিজনে পেঁয়াজ আমদানি নির্ভরতাও কমবে বলে মনে করছেন কৃষক সহ সংশ্লিষ্টরা। জাজিরার বিকানগর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদ। এবারে বিরতি এবং বিরতির পর যা থাকছে। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। জয়পুরহাটে মুরগি, বাচ্চা ও ডিম কোনোটিতে লাভ করতে পারছে না পোলট্রি খামারিরা। মাসের পর মাস লোকসানের কবলে পড়ে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে অনেক খামার। খামারিরা বলছেন উৎপাদন অনুযায়ী বাজার সৃষ্টি না হওয়া এবং খাদ্য ও ওষুধের দাম বেড়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে পোলট্রি খাত। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঘাটতি কমাতে শরীয়তপুরে হালি পেঁয়াজ চাষ, স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে আবাদ বাড়ানোর পরামর্শ কৃষি বিভাগের। এবং জয়পুরহাটে লোকসানের কবলে পড়ে বন্ধ হয়ে গেছে অনেক পোলট্রি খামার, মুরগি, বাচ্চা ও ডিম কোনোটিতে লাভ করতে পারছেন না খামারিরা। দর্শক, এই ছিল আজকের কৃষি সংবাদের আয়োজন। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।